হ্যালো, আরে আর কত ঘুমাবা, আমার ঘুম তো অনেক আগে গেছে গা। আর শুনো, মনে করতে আমার বাপ মা যে আবার গ্রামের বাড়ি গেছে, আমার বাসা মনে করতে আবার ফাঁকা হয়ে গেছে গা। আই এম হোম এলোন, কাম ফার্স্ট, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। এ দাঁড়াও, কে জানে আসছে, একটু পরে কল দিতেছি। কে? আরে আসো, জি আপনি ঠিক ধরেছেন, আমি ইয়ো কুদ্দুসের একমাত্র সন্তান ইয়ো সাকিব হাসান বিশ্বাস। এখন আপনি কি দরকার বলতে পারেন? আমি তো তোমার আত্মীয় লাগে, আমি এমনি ঘুরতে আসছিলাম তোমাদের বাড়ি। কিন্তু হয়েছে কি, বাসা তো কেউ নাই, সবাই গ্রামের বাড়ি গেছে, আপনি পরে আসেন। আরে বাবা কি কো, আমি তোমার আত্মীয় লাগে, খুব কাছের আত্মীয়, একটু বসি, ঠান্ডা মান্ডা একটু পানি টানি খাই, অনেক দূর থেকে আসি, 5-7 মিনিটের হাঁটার পথ বা জানি, একটু বসি তো। কি আর করার, আসেন। ঠিক আছে বাবা। কি আছো প্রে ভাই, কি বদ্রতা বলতে কিছু নাই। আচ্ছা তা আপনি আমার মানে কিরকম আত্মীয় হন একটু যদি বলতেন ভালো হইতো। তোমার গ্রামে দাদি আছে না? ও আচ্ছা, আপনি তাহলে আমার দাদির ভাই হন, চেহারার সাথে কিন্তু মিল আছে। আরে না না, দাদির ভাই না, তোমার দাদির যে বড় মেয়েটা আছে না। ও আচ্ছা, আপনি তাহলে আমার ফুপুর শ্বশুর বাড়ির লোকজন। আরে না না, তোমার যে ফুপা আছে না, এই ফুপার যে 7 ভাই ছিল না, এই বড় ভাইটা আছে না। তাহলে কি বড় ভাইয়ের ছেলে নাকি আপনি? ওই বড় মেয়ের যে শ্বশুর বাড়ি আছে না, ওই শ্বশুর বাড়ি থেকে একটু আগায় বুঝছো, ডান দিকে একটা রাস্তা পড়বো, ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগাইলে একটা বাড়ি পড়বো, বাড়ি থেকে একটু আগায় যায় একটু ডান দিকে একটা মসজিদ আছে, ওই মসজিদের পিছনে একটা দোকান আছে, দোকান থেকে 20 টাকা বাকি খেয়েছিলাম, ওই দোকানে যাবা না। তার সাইডে আর একটা দোকান আছে, ওই দোকানে যায় আমার নাম খবা, উনি চিনবো না। তা কি করবা, ওই দোকানের সাইড দিয়ে সরু করে একটা রাস্তা গেছে গা বুঝছো, তো ওই রাস্তা দিয়ে একটু আগাবা, একটু আগে মেন রোড আছে, মেন রোডে 5 টাকা দিয়ে একটা ভাড়া নিবো, এখান থেকে বকুলতলা, বকুলতলায় যাইবা, যাই আমার নাম কইবা যে সবচেয়ে পাখি খাইকে, তো একটা বাড়ি দেখাই দিবো, ওই বাড়ি যাইবা, মন নিবা, মন দিয়ে দেখবা যে ভাঙা বাড়িটা, ওই বাড়িতে একটা মাইয়া থাকে, আমি তো সম্পর্কের বয়ফ্রেন্ড লাগি। ও আচ্ছা, আপনি তো আমার অনেক কাছে রাখতে, অনেক যেটা বুঝলাম আর কি আসলে। হ কাছেরই তো, বলো তো আমি তোমার কি লাগি? নাইস, গুড কোয়েশ্চন, এটা বিসিএস এ আসলে দিতে পারলে মানে বিসিএস ক্যাডার হয়ে যেতাম। যাই হোক, আপনি আমার কি লাগেন সেটা বড় কথা না, আপনি আমার বাড়িতে আসছেন, অনেক ভালো লাগছে, নাইস টু মিট ইউ, আপনি এখন আসতে পারেন। শৈলে জামু, কি জানি কইলে বা জান বুঝি নাই, একবার কত। আরে আঙ্কেল আপনিও না, আমি তো মজা করছি, এটা তো আপনার বাড়ি, আপনার নিজের বাড়ি মনে করে আজকে থেকে থাকবেন, আপনি আমার মালিক আর আমি আপনার চাকর। কোথাও কম করে আমার জন্য 1 গ্লাস শরবত দিয়ে যা। ওই মে কি কইলেন আপনি, আপনার লাগে শরবত মনে মানে চাকর মনে আমার? হ্যাঁ, জাদুতে বাইরে একটা সাইজ করলে মানে বেশি উজায় গেছে না? ওরে বাবা আমার ভুলে গেছে, তোমরা তো শহরে থাকো, আমার এটা মনে ছিল না। বাবা একটু কাছে আসো তো, একটু মাপ চাই, তোমরা তো শহরের পোলা। ওর বাচ্চা জালো। হ্যাঁ আরে আঙ্কেল আপনিও না, আপনি আমার ভালোবাসা বুঝলেন না, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কিন্তু ভিডিও ভিডিও বানাই, অনেক ভালো অ্যাক্টিং করি, এই যে অ্যাক্টিংটা করলাম আপনি কিন্তু বুঝলেন না, আপনি কিন্তু সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন, রিয়েল অ্যাক্টিং করি। আপনি বলেন নাই যে ঠান্ডা খাবেন নাকি গরম পানি খাবেন মানে শরবত খাবেন, তো ভালো করে বললে হইতো, মানে এত এগুলো দরকার ছিল না, নিয়ে আসি আমি, নিয়ে আসি। আমিও তো অ্যাক্টিং করলাম, তুমি বুঝো না, থাপ্পড়টা তো আরো জোরে মারতে পারতাম, তোমার তো চাকু দিয়ে বিন্দাই দিতাম, আজকে বিন্দাই দিতাম। তুমি তো মন খারাপ কেন, কিছু হয়েছে নাকি? বন্ধু মন তো খারাপই, অনেক বিরাট বড় একটা ঝামেলা হয়েছে, একটা প্রবলেম হয়েছে আমার। তোর প্রবলেম হয়েছে, তুই আমার খুলি কো, কী করা লাগবে আমি করতেছি কো। বন্ধু আমার বাড়িতে একটা আত্মীয় হয়েছে বন্ধু। কী আত্মীয়, কেমন চিনস তো আমার কেমন আত্মীয় চিনি নাকি? তেলে দিক টাকা অপরাধ না মনে করলে একটি কথা বলতাম। এই দেখতেছিস না পাবজি খেলতেছি, কি কবি কো। ও কি গো, এই যে মনে করেন আপনি আমার বাড়িতে গত 2-3 দিন ধরে আছেন, তো 1-1.5 মাসের খাওন তো মনে করেন যে 2-3 দিনে খাওয়া লাইছেন, আমি একটু বাজার যেতাম, চাল ডাল কিনতাম, এখন আপনি কি আমার সাথে যাবেন?
সাথে আমরা কয়জন? সাড়ে চারজন। তিনজন আমরা। এ শালা তো দুটা, এ শালাও তো দুটা, আর এ শালা তো অর্ধেক, এই দুটা দুটা চারটা, এই অর্ধেক সাড়ে চারটা হইল। এই তোর আমার ভাইরে চিনো? কই তোর ভাই? কই ভাই মানে এই যে আমার পিছনে। তোর আমি অ্যাঙ্গেল করে অর্ধেক পুঁতে রাখবো, যদি বাঁচতে চাস পালা, এক সেকেন্ডের মধ্যে পালা। ভাই অনেক ভয় পাইছি, কিন্তু তোরা শালা আমার একটা ভালো সিটার। আচ্ছা, ওকে ভয় পাইতেছে না, ওকে ফাপড় নিতেছে। এ তোরা বল আমি কি ওরে বল। নাপিত নাপিত ভাই কত জন শিখছে তুই জানিস? এ তোদের আমি সব জায়গা সত্যি কথা বলতে বলছি, কি শেখাই আনি তোদের? আচ্ছা বাদ দে, তোরটা কেন শিখতে পারবো না? কারণ আমার কাছে তোরে আমি বললাম আমার দোকানে কতগুলা কাস্টমার আছে, তাও আমার ডাইকে জোর করে নিয়ে আসলি। আমার দোকানে যেতে হবে ভাই, আসসালামু আলাইকুম। মিথিলা নাম শুনে তো বোঝা গেছে একটা বারো হাতারি। আপনি এতদিন আমাকে নিয়ে এত বাজে কথা বলছেন, আমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করছেন, আমি সহ্য করছি, কিন্তু আজকে আমার গার্লফ্রেন্ড নিয়ে আর একটা বাজে কথা বললে কিন্তু 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 আই মিন এরকম বারো বছরের মেয়েদের নিয়ে আপনি একটা কেন হাজারটা কমেন্ট করবেন? ওভার অ্যাক্টিং করে বাদ দিয়া পূজা রান্না বান্না করে আমার খুব ক্ষুধা লাগছে। আর এই আমাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করছে, আর না আজকে অত্যাচার নির্যাতনের শেষ হওয়া দরকার। বিদায়। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। বাপ রে, কি ছিল? স্বপ্ন ছিল? আল্লাহ বাঁচাইছে। মোবাইল কই গেল? হ্যালো। আরে আর কত ঘুমাবা, আমার ঘুম তো অনেক আগে গেছে গা। আর শুনো, মনে করতে আমার বাপ মায় যে আবার গ্রামের বাড়ি গেছে, আমার বাসা মনে করতে আবার ফাঁকা হয়ে গেছে গা। আই এম হোম এলোন, কাম ফার্স্ট, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। এ দাঁড়াও, কে জানি আসছে, একটু পরে কল দিতেছি।